ময়মনসিংহের ভালুকায় 4,500 অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামী লীগের নেতা হাজী বেলাল উদ্দিন। সোমবার সকালে উপজেলার কাশর এলাকায় এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী হিসাবে ছিল চাউল ও নগদ অর্থ। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ গোলাম মোস্তফা সহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আপনাদের জন্য সামান্য কিছু উপহার নিয়ে আসছি, সামান্য কিছু উপকার হইতে পারে আপনাদের, তবে আমরা যতটুকু সম্ভব শৃঙ্খলাভাবে যে আপনারা নেন আমরা দিতে পারবো এবং পর্যাপ্ত পরিমাণ চাউল আছে, কোনো সমস্যা নাই, কমতি পারবে না ইনশাল্লাহ। আমরা সকলেই ধৈর্যশীল নিলে আমি মোটামুটি সুন্দরভাবে আপনাদের দিতে পারবো ইনশাল্লাহ।